গুড মর্নিং এভরিবডি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা অঙ্ক বইয়ের 33 পাতার ক্ষয়ের অঙ্কগুলো করব। আগের দিন আমরা ক্ষয়ের অঙ্ক করেছিলাম ভাগফল ও ভাগফল নির্ণয় করো। আমরা 1 আর 4 করেছিলাম আর আমি তোমাদের বাড়িতে 2 3 5 6 করতে দিয়েছিলাম। এরপর 7 8 9 10 11 12 এগুলো দেখো ভাগ করতে যে দিয়েছে সংখ্যাগুলো অনেক বড় বড়, তাই আমরা ওই অঙ্কগুলো করব না, তোমরা কেটে দাও। আজকে আমরা ক্ষয়ের অঙ্ক করব। ক্ষয়ে কি বলছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। আমরা প্রথমে 1-এরটা করব। 1-এরটা বলছে 779/18, তাহলে 18 দিয়ে আমরা 779-কে ভাগ করব। চলো আমরা প্রথমে দুটো সংখ্যা নেব, 77 18। 18-কে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব। 2 8 16, হাতে থাকে 1, 2 1 2 আর 1 3, তাহলে 18 2 36, 18 3 3 8 24, হাতে থাকে 2, 3 1 3 4 5, তাহলে 18 3 54, 18 4, 4 8 32, হাতে থাকে 3, 4 1 4 5 6 7 7। এরপর দেখো 18 5 18 5, 5 8 40, হাতে থাকে 4, 5 1 5, 5 এর পর থেকে 4 কত হয়, 6 7 8 9 90, 77-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 18 4 72, 4 72, 2 এর পর থেকে 7, 3 4 5 6 7, 5 দিতে 7-এর সাথে মিলে গেল 9, তাহলে কত হলো 59। তাহলে যদি আমরা দেখি 18 3 54, তাহলে 18 3 54, বিয়োগ করি 4 এর পর থেকে 9, 4 এর পর 5 6 7 8 9, 5 দিতে 5-এ 5-এ মিলে গেল 0, তাহলে এখানে আছে 18 আর এখানে আছে 5, 18 দিয়ে 5-কে ভাগ করা যাবে না, তাহলে এটা পড়ে রইল, নিচে যেটা পড়ে থাকে সেটাই হলো ভাগশেষ। তাহলে আমরা কি লিখব, নির্ণয় ভাগফল 43 এবং নির্ণয় ভাগশেষ 5। আমি ক্ষয়ের 1-এরটা করে দিলাম, তোমরা বাড়িতে ক্ষয়ের 2 আর 3টা করার চেষ্টা করবে, ওকে? তোমরা সবাই বাড়িতে খুব সাবধানে থাকবে। গুড বাই।